ঘটনা হয়েছে রাত্রে থাকি বৃষ্টিতে, বুঝছেন? বৃষ্টি দেওয়ার পরে আর সারা রাত বৃষ্টি দিছে, আর সকালে 7টার দিকে একটা আওয়াজ দিছে, খুব বিকট আওয়াজ দিছে। আওয়াজের সাথে সাথে টিলাটা দছি আছে, ভাঙ্গি আছে। ভোর 6টার দিকে ঘটনা ঘটছে, হঠাৎ বিকট একটা শব্দ হচ্ছে, আশপাশের লোকজন তাড়াতাড়ি সাথে সাথে চলে আসছে, এসে একটি পরিবারকে উদ্ধার করছে। ওরা আপন ভাই আমাদের রহিম, ওর পরিবার সহ উদ্ধার হয়েছে। মিলি ছিল আগা মাহমুদউদ্দিন, আগা বাবুলউদ্দিন, মরহুম আগা রফিকউদ্দিন, আগা রফিকউদ্দিনের স্ত্রী। বড় ঘটনা আমাদের এই এলাকায়, অতীতে এরকম ঘটনা আমি শুনি নাই যে সিটি কর্পোরেশনের ভিতরে, এটি প্রথম চিটাগাঙ্গে আমি শুনেছিলাম। তো আমরা বারবার একটি মেসেজ দিচ্ছি সবাইকে, আমি দায়িত্ব নেওয়ার পর, যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতে কিন্তু এই যে গড় বানানো, এটাও কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে, কারণ এই যে মানুষগুলো আজকে তিনজন, এক পরিবারের তিনজন, ফায়ার সার্ভিস ইজ ভেরি, তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন, এবং সিটি কর্পোরেশনের আমাদের 30 জন কর্মী এখানে কাজ করছেন। তো আমি বইছি বইছি।